জাতিকে বিভক্তকারী চরম বিতর্কিত প্রধান বিচারপতি এস কে সিনহার কুরুকীর্তি দায়ভার সরকার বহন করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আখতার হোসেন বুখারি তিনি বলেন মহান সংসদে পাশকৃত ষোড় সংশোধনী বাতিলকারী বঙ্গবন্ধুকে অবমাননাকারী দুর্নীতি ও জালিয়াতিতে অভিযুক্ত ঢাকেশ্বরী মন্দিরের নানা দাশগুপ্ত সুব্রতদের সাথে রুদ্ধদার সরকার বিরোধী বৈঠককারী জাতিকে বিভক্তকারী ও চরম বিতর্কিত প্রধান বিচারপতি এস কে সিনহা অস্ট্রেলিয়া চলে গেলেও তার প্রধান কুকীর্তি গ্রিক দেবী থেমিসের মূর্তি সুপ্রিম কোর্টে থাকবে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না এই বিতর্কিত প্রধান বিচারপতির দায়ভার সরকার কোনোভাবে বহন করবে না শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সন্মাননা তেরো দলের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতি সহ অগণিত কুকৃর্তির মধ্যে প্রধান কুকৃর্তি হলো সুপ্রিম কোর্ট গ্রিক দেবী থেমিসের মূর্তি স্থাপন এর মাধ্যমে সে জাতিকে বিভক্ত করছেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন মিয়ানমারের চলমান রোহিঙ্গা সংকট প্রসঙ্গে আক্তার হোসেন বলেন রোহিঙ্গা গণহত্যা বন্ধে আরকান শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে মিয়ানমারের ওপর আস্থা রাখতে না পারায় আরকানের স্বায়ত্তশাসন দিতে হবে মিয়ানমারের ওপর অর্থনৈতিক ও সামাজিক অপরাধ আরোপ করতে হবে বর্মার মিয়ানমার সেনাবাহিনীর বিচারে আন্তর্জাতিক আদালত মামলা হতে হবে